সুপ্রিয় দর্শক, কমিউনিটি কনসার্নে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার ইসলাম অবি। আমি দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে। অনেক ঐতিহ্য স্মারক বহন করে এই আলতাবালি পার্ক। আজকে আমি দুজন সংগঠনের সাথে আলাপ করব। একটি অত্যন্ত পরিচিত বিলেতে ব্রিটিশ বাংলাদেশিদের সংগঠন, যারা অনেকগুলো ভালো কাজ করছে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছেন আরেকটি আলো জায়গা নিয়ে কাজের কথা, যে কাজগুলো প্রকৃত অর্থেই এই ব্রিটিশ বাংলাদেশি কিংবা নতুন প্রজন্মদেরকে আমরা যারা বলি তাদের জন্য। আমি তাদের কথাই শুনবো এবং তাদের মুখ থেকেই শুনবো এই আলোকিত যে কাজটি তারা শুরু করেছেন সেটা নিয়ে। কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি। আমি আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান। আশা রাখি নিশ্চয়ই আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তারেকুর রহমান সানু, আমি নবনির্বাচিত গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি। অত্যন্ত ভালো একটা উদ্যোগের কথা আপনারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সাথে সাথেই মূলত এই আলোর যাত্রার সাথে বায়ান্না বাংলা থাকার জন্যই আজকে আপনাদের তাড়াহুড়ো করে নিয়ে এসেছি। আপনি কি সেই বিষয়টা বলবেন? আমি চাচ্ছি না বলতে, আপনার মুখ থেকেই যদি দর্শকরা শুনেন তাহলে অনেক ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে সোশ্যাল ট্রাস্ট যে প্রতিষ্ঠা করেছিলাম সেটার মূল লক্ষ্য ছিল এদেশের সাহিত্য আর সংস্কৃতির সাথে আমাদের প্রজন্মকে, আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং কৃষ্টিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা সেজন্য অনেক কাজ করেছি। আমরা প্রথম গোলাপগঞ্জ উৎসব করেছি, দেশের বাইরে থেকে গোলাপগঞ্জ উৎসব করেছি। আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি এদেশের শিশুদের জন্য। এখন সবচেয়ে ভালো যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটা বাংলা স্কুল করার, এই বাংলা গত 19 তারিখ আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটি থেকে একটা অনুমোদন হয়েছে যে আমরা আগামী সেপ্টেম্বর থেকে পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে প্রতি সপ্তাহে প্রতি শনিবার বাংলা স্কুল করব। আমাদের 3-4 শিক্ষক থাকবেন, আমাদের অনেক ভলান্টিয়ারও থাকবেন। এটার মূল কারণ হলো যে অনেকেই অনেক তো ব্যস্ত সময় থেকে থাকেন, তাদের সন্তানদের বাংলা শেখাতে পারেন না। এখানে নিয়ে আসলে 3-4 আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তারা শিক্ষাদান করবে, এবং পাশাপাশি রুম রয়েছে, যারা পেরেন্টস আছেন তারাও বিভিন্ন খেলাধুলা করতে পারবেন। এই বাঙালি কমিউনিটির জন্য আমাদের এই কাজটা করা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো নতুন নবগঠিত কমিটির সাথে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্বের পর বিষয়টা এসেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমরা সবাই কিন্তু, যারা একটা জিনিস আমি জানতে চাচ্ছি এই জন্য যে আমরা সবাই নতুন প্রজন্মের কথা বলি, আপনারা একটা চিহ্ন দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এত সুন্দর একটা উদ্যোগ, আমরা চেষ্টা করতেছি যারা আমাদের বাংলা ভাষাভাষী ছেলেমেয়েরা আছে তারা এই আমাদের ভাষা থেকে বঞ্চিত, তো আমরা চেষ্টা করতেছি তাদের বাংলা ভাষার সাথে পরিচয় করিয়ে দিতে। তারা যখন দেশে যাবে কিছু বুঝতে পারে না, পড়তে পারে না, সো অ্যাটলিস্ট তারা কিছু নলেজ থাকে বাংলার ব্যাপারে, তখন দেশে গেলেও এনজয় করবে, তখন কমিউনিটির সাথে মিশতে তারা কমফোর্ট ফিল করবে। সো এই জন্য আমাদের উদ্যোগ। আশা করি আমরা আপনাদের কমিউনিটির সবার সহযোগিতা পাবো এবং আমরা সাকসেসফুল হব। অবশ্যই আপনারা কমিউনিটির একটা সহযোগিতা পাবেন, এইরকম কাজ তো এই প্রথমই হচ্ছে। সাধারণত আমরা গ্রান্ট নিয়ে করে থাকি। আনোয়ার শাহজাহান ভাই, সদ্য আনোয়ার শাহজাহান ভাই, আমরা সাহিত্য সংস্কৃতির সাথে আছি, আপনি এটা ভালো জানেন, বিদায় আপনি শুরু করেছেন। সাধারণত সাংগঠনিকভাবে কাজগুলো হয় না, আপনারা কি এটা নিয়ে কোনো গ্রান্ট পেয়েছেন? না, আমরা এখনো কোনো গ্রান্টের আশাও করিনি এবং এখন পর্যন্ত কোনো আবেদনও করি না কোথাও। আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা প্রপার্টি কিনেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং প্রতি মাসে 525 করে পাউন্ড করে আমরা রেন্ট পাই। তো আমরা আপাতত চিন্তা করতেছি প্রাথমিকভাবে আমাদের কমিটি যারা নির্বাচিত হয়েছেন কমিটির সকলে মিলে এই খরচটা বহন করবেন। যদি কখনো বেশি কষ্ট হয়ে যায় হয়তো আমরা এই প্রপার্টির রেন্ট থেকে কিছু মানে খরচে সংকুলন করব। কারণ আপনি জানেন একটা স্কুল পরিচালনা করতে অনেক ব্যয়বহুল ব্যাপার, কারণ 4-5 শিক্ষক যদি রাখি আমরা ওদেরকে ওদের সম্মানই দিতে হবে। একটা আপাতত আমরা যে কমিউনিটি সেন্টার একটা পেয়েছি সেটা কোনো রেন্ট দিতে হচ্ছে না, ওনারা আমাদেরকে ফ্রি অফ চার্জ দিয়েছেন। বাট ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি টাওয়ার হ্যামলেস কাউন্সিল থেকে কোনো এরকম কোনো গ্রান্ট আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো আর কি। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এটা শুধু তো যারা স্টুডেন্টরা আসবেন তাদেরটা আপনারা মোটামুটি চিন্তা করেছেন, কিভাবে তাদেরকে আহ্বান করবেন, কারা আসতে পারে, নতুন জেনারেশন আছে, বিকজ এই বাচ্চারা আসতে হলে তো প্যারেন্টসদের ইনভলভমেন্টটা জরুরি।
ওয়েল আমাদের কমিউনিটির মাধ্যমে সবাই জানতে পারবে, আমরা মিডিয়াতেও জানাবো। সো সবাই কিন্তু এখন সচেতন, সবাই মিডিয়া ফলো করে, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এইভাবে আমাদের কমিউনিটিকে আমরা অনুপ্রাণিত করব। তাহলে তারপরে ইলেকট্রনিক মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে আমরা সবাইকে অনুপ্রাণিত করব। তো ধন্যবাদ। আমি কিন্তু সেটা আপনি যখন পোস্ট দেন তখনই আমি দেখে এসেছি এবং অনুপ্রাণিত হয়েছি। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনারা তো অবশ্যই ধারাবাহিকতা রাখার চিন্তাটা করছেন, সেই জায়গাতে যদি সাংগঠনিকভাবে অন্যান্য আরো কেউ যদি এইরকমভাবে এগিয়ে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডেফিনেটলি যে কেউ আসতে পারে, আমরা একে যদি আরো দুই চারটা সংগঠন আমাদের সাথে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে আরো ভালো হবে। এখন হয়তো আমরা চারজন শিক্ষক নিয়োগ করেছি, প্রতি সপ্তাহে 3-4 ঘন্টা শিক্ষাদান করব। যদি এরকম আমরা আরো পাই তাহলে হয়তো শনি রবিবার দুদিন করতে পারি। এবং আমরা আরো একটা চিন্তা করেছি যে আমাদের অনেকেই আজ অনেকটা আমরা ফোন পেয়েছি, অনেকেই কিন্তু লন্ডনের বাইরে থেকে বলছেন যদি জুম ক্লাস করা হয় তাহলে তাদেরও সুবিধা হবে। আমরা কথা হলো যে আমাদের ফান্ড সর্বোচ্চ আমরা 500 পাউন্ডের মতো ব্যয় করতে পারবো প্রতি মাসে। এর বেশি যদি অন্য সংগঠন আসে তাহলে আমাদের এই প্রসারটা আরও একটু বৃদ্ধি করা হবে। যেমন এখন 4 জন শিক্ষক আমরা নিয়োগ করবো, প্রয়োজনে আমরা 6-7 জন করতে পারি যদি আমরা সহযোগিতা পাই কারো। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনারা কাজটা করবেন, সাধারণত জায়গাটা কি এখন কি নির্বাচিত হয়েছে নাকি একটু কি আপনি বলবেন? জায়গাটা মোটামুটি নির্বাচিত, চিলড্রেন সেন্টার। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা শুরু থেকে যেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করে, আমরা নিজের থেকেই সবাইকে জানাবো ইনশাল্লাহ। সর্বশেষ একটা ছোট একটা প্রশ্ন আপনাকে বলতে হচ্ছে যে চিলড্রেন এডুকেশন সেন্টার সেটা হচ্ছে কেন স্ট্রিট থেকে অফ রোড, খুব ভালো একটা হল রুম আছে, ওখানে ওয়েটিং রুম আছে, যেমন ছাত্র অনেকে প্যারেন্টসরা নিয়ে আসবে তাদের সন্তানরা, ওরা ক্লাস করবে এবং পাশে আরো রুম আছে 2-4টা, ওখানে বসে গল্প করতে পারবেন, চায়ের ব্যবস্থা রয়েছে আছে, অনেক খেলার ব্যবস্থা করতে পারবেন, মানে কেউ এসে বোরিং ফিল করবে না। হেলথ এন্ড যেহেতু এটা এই দেশের ব্রিটিশ একটা সেন্টার, তারা সবকিছু হেলথ এন্ড সেফটি ফলো করে দিচ্ছেন, আমাদেরকে ফ্রি অফ চার্জ দিচ্ছেন। এবং আমরাও চেষ্টা করতেছি আমাদের কমিটি থেকে 2-4 জনকে এই ট্রেনিং দিয়ে ওদেরকে যারা সার্টিফিকেট যেটা নিয়ে আসা পারে, কারণ প্রতিদিন আমরা কিন্তু 2-1 জন থাকবো, সবসময় ওখানে থাকবো আমরা। অনেক আলোর খবর অ্যাকচুয়ালি। আমি আজকের এই কমিউনিটি কনসার্ন থেকে আমিও বলতে চাই, আপনি আমার অনেক শ্রদ্ধাজন। পায়না বাংলার কাছ থেকে যদি কোনো রকম যে অনুপরিমাণ সহযোগিতা লাগে তাহলে এই রকম কাজে আমরা থাকবো। সুপ্রিয় দর্শক, আমি কথা বলছি লন্ডনের ঐতিহ্যবাহী বাঙালি একটি আলোকিত স্থান এবং স্মারক স্থান আলতাবালি পার্ক, যেখানে অনেক ভালো ভালো কাজের এখানেই চিহ্ন হয়ে থাকে, সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে কথা বলছি। বিলাতে বলতে গেলে সাংগঠনিকভাবে অন্যান্য চ্যারিটি সংস্থা থেকে নিয়ে অনেকভাবেই কিন্তু বাংলা শিক্ষাটা হয়ে আসছে, কিন্তু কিছুদিন থেকে সেটা স্থিমিত ছিল। এর নানা কারণও ছিল এবং কারণের মধ্যে অন্যতম কারণ ছিল কমিউনিটি গ্রান্ট নামে যেটা ছিল সেটা সাবেক মেয়রের সময়, 2 টার্মে সাবেক মেয়রের সময় সেটা বন্ধ হয়ে যায়। সুতরাং এটা কমিউনিটিতে সরাসরি একটা বাংলা ভাষা এবং সাহিত্য সংস্কৃতি ইম্প্যাক্ট করে, সেই জায়গাতে আলোর খবর নিয়ে এসেছেন। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই যে এইরকম কাজে মূলত কারা আসেন। সাধারণত সংগঠকদেরকে এগিয়ে আসা উচিত এবং সংগঠক যারা পরিচালনা করেন সেই জায়গায় নেতৃত্বের বিষয়টা একটা মুখ্য ভূমিকা পালন করে বলে সবাই সমাজকর্মীরা সমাজ বিশ্লেষকরা বলে থাকেন। এখানে যারা কাজ করছেন এই গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট যেটা, সেটার দায়িত্বে যারা আছেন সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষ, প্রকৃতপক্ষে সাংগঠনিকভাবে কাজ করা মানুষ, এবং তারা আরেকটা ভালো কাজ, বেশ কয়েকটা ভালো কাজ করেছেন। যেমন বিলিতে উপজেলা ভিত্তিক যে উৎসব হয়ে থাকে সেই উৎসবটাও তাদের মাধ্যমে হয়েছিল, বাংলাভাষীদেরকে নিয়ে এখনভাবে নতুনভাবে যেটা শুরু করেছেন এটাও তাদের মাধ্যমে হয়েছে। আমি এই সাথে আরেকটি বিষয় তাদের কাছ থেকে জানতে চাইব, অনেকগুলো তো ছোট বড় সংগঠন আছে, অন্যান্য সংগঠনগুলো সাধারণত এগিয়ে আসা দরকার, তারা যখন আসে নাই ভবিষ্যতে যে আসবে না সেটাও তো না, কিন্তু তাদের কাছ থেকে একটা নতুন মেসেজ নিতে চাই, তারা কি বলেন সে নিয়ে? অনেকগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠনই ভালো কাজ করছে, অনেকে ম্যাক্সিমাম 95% বাংলাদেশকে নিয়ে ভাবছে। বাট আমাদের যে সন্তানরা, আমাদের ছেলে বলেন মেয়ে বলেন, আমি প্রতিদিন আমার ছেলে মেয়েদেরকে আমি বাংলা শেখাই, তো অনেকেই কিন্তু এই এই যে সময়ের প্রয়োজন, অনেকে যে পারেন না, আপনি অনুষ্ঠানে গেলে দেখবেন অনেকে কিন্তু বাংলা বলতেই পারে না, তো এটা যদি সকলে সহযোগিতা করে আস
আসেন এবং আমরাও লাস্টিং করতে পারি, লং লাস্টিং হয় আমাদের এই স্কুলের, তাহলে পুরো পুরো কমিউনিটি উপকৃত হবে। আর আমরা প্রথমেই যখন এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম আমরা বলি যে আমরা অন্যকে ফলো করব না, আমরা যা করবো নতুনত্ব নিয়ে আসবো। আপনি বলে জানেন প্রথম গোলাপগঞ্জে উৎসব করেছি আমরা, আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করি, আমরা সমুদ্র ভ্রমণ করি, আমাদের হাউস অফ পার্লামেন্টে আমাদের মহিলাদের নিয়ে যায়। আর সবচেয়ে ভালো যেটা গার্ডেনিং, অনেকে আমরা গার্ডেনিং যারা করছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতা গত দুইবার করেছি, এবছর তৃতীয়বার হচ্ছে। যে গার্ডেনিং এ যারা অনেকে ঘরে বসে কিছু করতে পারছে না, এই একটা গার্ডেনিং এ একটা প্রাইজ পাচ্ছেন, টাকা পাচ্ছেন এবং তাদের স্বাস্থ্যসম্মত ভাবে একটু উপকার হচ্ছে। সে আমরা গার্ডেনিং নতুন এসেছি, অনেকে প্রথমে আমাদের নিয়ে হেসেছিলেন এটা আবার কি ধরনের প্রতিযোগিতা গার্ডেনিং এর জন্য। তো আমরা গার্ডেনিং ও প্রতিযোগিতা করেছি, আমরা আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো। সবচেয়ে বড় কথা হবে ভাই যেটা বলি, আমি কৃতজ্ঞ আমার কমিটির কাছে, আমরা এমন ভাবে ফ্যামিলি কমিটমেন্ট, আমরা যেই প্রস্তাব নিয়ে আসি সকলে কিন্তু ঐক্যবদ্ধ ভাবে বললেন হ্যাঁ বলেন। আমাদের একটা ইউনিট, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই, নেতৃত্বের কোনো লড়াই নেই। কিছুদিন আগে নির্বাচন হয়েছে, কেউ জানে না, কেউ জানে না, সকলেই মানে আমাদের মধ্যে এই গ্রুপিং, এই প্যানেল, এসব কিছু নেই। এই যে মানে একটা একটা পরিবারের মতো, সকলে আমরা পরিবারের মতো কাজ করি। একজন সদস্য যদি একটা কথা বলেন, আমরা আমি চেয়ারম্যান বা উনি সেক্রেটারি, আমরা বলি না যে আপনার কথা রাখবো না, আমাদের কথা রাখতে হবে। এরকম যে যেটাই ভালো প্রস্তাব নিয়ে আনে আমরা সেটি গ্রহণ করি। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনি কি বলবেন, এই অনেক দর্শক সেটা দেখবেন এবং আপনাদের একটা সংগঠনের অনেক অভিভাবকরা তারা আছেন, তাদের উদ্দেশ্যে বায়না বাংলার মাধ্যমে কিছু বলুন। আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের সংগঠনটা ফলো করেন, আমরা অনেক নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসি এবং অনেক সংগঠনেও আমাদেরকে ফলো করে। আমি সবাইকে অনুপ্রাণিত করব আমাদেরকে ফলো করার জন্য এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের পরামর্শ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কারণ বাংলা সংযুক্ত দেশে দেশে বাহান্ন টিভির জন্য আমরা আজ এখানে এসে পেরেছি। এই বাংলাদেশের ঐতিহ্য, আমাদের যে যারা আমাদের জন্য বাসা নিয়ে কাজ করছেন এই শহীদ মিনারের পাশে, এবং আমরাও এখন বাসা নিয়ে একটা স্কুল প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠাটা আমাদের দেশের কমিউনিটির কাছে আরো আমাদের সন্তানদেরকে নিবিড়ভাবে সম্পর্ক রাখার জন্য আমরা বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা বায়ান্ন বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন বলে আমরা সোশ্যাল টাস্ক বেঁচে আছি। অনেক ধন্যবাদ এবং মুগ্ধতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, শেষ করছি আমার একটা কবিতার লাইন দিয়েই, আলো আছে বলেই অন্ধকারের কথা কই, আলো আছে বলেই অন্ধকারের কথা কই বারবার। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, বিলেত হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির স্ফুরণটা আমরা এখানে নিয়ে এসেছি এবং সেই জায়গাতে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির বিকাশের জন্য যারা কাজ করছেন তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশ, বাঙালি এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। কমিউনিটি কনসার্নে আজকের এই আলোকিত জায়গা থেকে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা এবং শুভকামনা। আনোয়ার ইসলাম অবি, বায়ান্ন বাংলা, ইস্ট লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।